আসসালামু আলাইকুম। হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা একটি স্যামসাং মোবাইল, মডেল হচ্ছে 5830, এসে একটি চার্জের সমস্যা, তো আমরা এই চার্জের সমস্যাটি সমাধান করব। আর আজকে আমাদের সাথে আছে ছাত্র ভাইয়ারা। আমি দীপ সূত্রধর, ভাইয়ের কাছে আসছি মোবাইল রিপেয়ারিং শেখার জন্য। আমার নাম জুবাইর, ভাইয়ের কাছে আসছি মোবাইল রিপেয়ার শেখার জন্য। আমরা দেখতেছি মোবাইলটি চার্জ হচ্ছে না। আমরা প্রথম অবস্থা সেটের ব্যাটারিটি খুলে নিলাম, তারপর চার্জারটি কানেক্ট করে আমরা আমাদের ডিজিটাল মাল্টিমিটারটি ডিসি ভোল্টেজে রেখে দিলাম, ডিসি 20 ভোল্টেজ। আমরা এই অবস্থায় দেখতে পাইতেছি ব্যাটারি পজিটিভ লাইনে আমরা দেখতেছি একটু কোনো ভোল্টেজ আসতেছে না। মাত্র অনলি 0.2 আসতেছে, কোনো ভোল্টেজ দিয়ে রেসপন্স করতেছে না। এই অবস্থায় আমরা সেটি অবস্থায় আমরা সেটটি খুলে নিতেছি। আমরা সেটটি খুলে নিলাম, আমরা দেখতেছি চার্জিং এর যে জায়গাটি আছে অথবা কোথাও সেটটি কাজ করা হয়েছিল। ডিসপ্লেটি আমরা খুলে নিলাম, তারপর স্পিকারটি আমরা এটিও খুলে নিলাম। আমরা এই অবস্থায় দেখছি সিস্টেম পোর্টটি ড্যামেজ হয়ে আছে, আর আগে যারা কাজ করছিল হয়তো বা আমরা দেখতেছি সিস্টেম পুটি যে ড্যামেজ হয়ে আছে ওই কাজ দিয়ে আপনারা দেখতেছেন। তো প্রথম অবস্থা আমরা হট এয়ার গান দিয়ে খুলে নেব। প্রথম অবস্থা আমরা হট এয়ার গান খুলে নেব। আমরা প্রথম অবস্থায় একটি প্যাস্ট লাগিয়ে নিলাম, আমরা পুটি তোলার পরে সিস্টেম পুটি ওঠানোর পরে আমরা ভালো করে ক্লিন করে নিলাম। আমরা সেটের পুটি তোলার পর সিস্টেম পুটির যে জায়গাটি ছিল ওটি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তো দেখতেছেন অরিজিনাল মাস্টার পুটি আমরা রেডি করে নিয়েছি লাগানোর জন্য।
অরিজিনাল স্যামসাং 5830 সেটটি 5830i। তো আমরা এই সেটটিতে যারা এর আগে কাজ করছিল হয়তো বা ওয়ালটনের সিস্টেম পোর্ট লাগাই দিয়েছিল। আমরা দেখতেছি যে পোর্টটি আসলে ওয়ালটনের পোর্ট আর এটা হচ্ছে স্যামসাং অরিজিনাল মাস্টার জি পোর্টটি। তো অরিজিনাল পোর্টটি আমরা কীভাবে লাগাইতে হয় সেই কৌশলটাই আমরা দেখবো, এবং আমরা সবসময় চেষ্টা করি অরিজিনালভাবে কাজটি করার। প্রথম অবস্থা আমরা মোবাইলের পোর্টটি লাগানোর জন্য যেখানে সিস্টেম পোর্টটি আমরা বসাবো ওই জায়গাটার লেগের পয়েন্টগুলো করে নিলাম। আমরা সিস্টেম পোর্টের লেগগুলি ভালো করে সোল্ডার করে নিলাম যেন আমরা সোল্ডারিং করতে সুবিধা হয়। তো প্রথম অবস্থা আমরা পোর্টটি বসিয়ে নিলাম। আমরা যারা কাজ করি আমরা সবসময় চেষ্টা করব কাস্টমার কিভাবে সন্তুষ্ট থাকে এবং অরিজিনাল সিস্টেমে কিভাবে কাজ করা যায়। তো প্রথম অবস্থা আমরা রজনটি সিস্টেম পোর্ট লাগানোর সময় যদি পোর্টের লেগগুলি শর্ট হয়ে যায় তাহলে আমরা একটু রজন ব্যবহার করলে হবে। আমরা ব্যাক সাইডটিও একটু সোল্ডার করে দেবো। আমরা প্রথম অবস্থায় দেখেছিলাম সেটটি খোলার পর পোর্টটির যে হালাত অবস্থায় ছিল এখন আর ঠিক ওই রকম নাই, একদম নিখুঁতভাবে আমরা কাজ করে ফেলছি। সিস্টেম পোর্ট সবসময় পরিবর্তন করার পর একটু ভালো করে একটু ক্লিন করব এবং আমাদের খেয়াল করা লাগবে যে কোনো কম্পোনেন্ট বা কোনো পার্টস কোনো কিছু পিছনে উঠে না যায়।
আপনারা দেখতেছেন যে ঠিক একেবারে নতুনের মতোই হয়ে গেছে সিস্টেম পোর্টটি, কোনো ল্যাগ শর্ট নেই। অরিজিনাল স্যামসাং পোর্ট স্যামসাংয়ের মতোই হয়ে গেছে। তো আমরা প্রথম অবস্থায় শুধু ডিসপ্লেটি লাগিয়ে চেক করে নিই মোবাইলটি চার্জ হতেছে কি না। চার্জারটি লাগিয়ে মিটারের ভোল্টেজটি চেক করে নিই। আমরা ডিসি ভোল্টেজে রেখে তারপর আমরা চেক করলাম, আমরা দেখতেছি 4.1 ভোল্টেজ চলে আসছে, তার মানে ওই সময় আমাদের ভোল্টেজটা 4.1 ছিল না। আমাদের যতটুকু ভোল্টেজ আসা দরকার আমরা দেখতেছি 4.1 চলে আসছে। তো আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে আমাদের কাজটি সাকসেস। এবার প্রথম অবস্থা আমরা আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। আমরা অবশ্যই সেটটি নাট লাগানোর আগে ফিটিং করার আগে আমরা চেক দিয়ে নেব। আমরা মোবাইলটি কাজ শেষে আবারও সেটটি ভোল্টেজটা চেক করে নিলাম, এর জন্য আমরা চার্জারটি কানেক্ট করব। তারপর আমরা দেখতেছি যতটুকু ভোল্টেজ পাওয়া দরকার 4.1 ভোল্টেজ চলে আসছে। এই অবস্থায় আমরা সেটির ব্যাটারিটি কানেক্ট করে নেব। আমরা দেখেছি যে মোবাইলটি চার্জ হইতেছে।